যারা অ্যান্ড্রয়েডের স্মার্টফোন ব্যবহার করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই অভিযোগ ফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ থাকে না এটা কিন্তু আমাদের নিজেদের ভুলের জন্যই হয়ে থাকে ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং ফোনের ব্যাটারি বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে না এই ভিডিওতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যারা ফোন ব্যবহার করেন তারা যদি এই কাজগুলা করেন তাহলে দেখবেন আপনার ফোনের ব্যাটারি তিরিশ বছরেও নষ্ট হবে না এবং আপনি একবার ফোন চার্জে দিয়েই অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন আমাদের মধ্যে যারা ফোন ব্যবহার করে আমরা শতকরা নব্বই থেকে পঁচানব্বই জন ফোন ব্যবহারকারী জানি না কিভাবে ফোন চার্জে দিলে ফোনের ব্যাটারি ভালো থাকে সঠিকভাবে ফোনকে কিভাবে চার্জ দিতে হয় এটা না জানার কারণে বেশিরভাগ ফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং ব্যাটারির চার্জ ধরে রাখাও ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হতে থাকে ফোন সঠিকভাবে চার্জে দেওয়ার নিয়ম হলো ফোনের ব্যাটারির চার্জ যখন বিশ থেকে পঁচিশ পার্সেন্টে চলে আসবে তখন ফোন চার্জ লাগাতে হবে এবং চার্জ যখন আশি থেকে পঁচাশি বা নব্বই পার্সেন্ট হয়ে যাবে তখন চার্জার থেকে খুলে ফেলতে হবে তখন ফোন ডিসকানেক্ট করতে হবে চার্জার থেকে আমরা বেশিরভাগ ফোন ব্যবহারকারী এটা করি না ফোনকে ইচ্ছা মতো চার্জ দেই এবং একশো পার্সেন্ট না হওয়া পর্যন্ত আমরা চার্জার থেকে ফোনকে খুলি না তার জন্য দেখা যায় কি প্রতি সময় মানে প্রতিবারই একশো পার্সেন্ট চার্জ হওয়ার কারণে ফোনের ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা অনেকটা নষ্ট হয়ে যায় তাই আপনার ফোন যখন বিশ থেকে পঁচিশ পার্সেন্টে চলে আসবে তখন আপনি চার্জ দিতে পারেন এবং আশি থেকে পঁচাশি বা নব্বই পার্সেন্ট যখন চার্জ হয়ে যাবে তখন আপনি চার্জার থেকে ফোন খুলে ফেলবেন এভাবে যদি আপনি ফোন চার্জে দেন তাহলে দেখবেন আপনার ফোনের ব্যাটারি অনেক ভালো থাকবে এবং আপনার ফোনের ব্যাটারি সহজে নষ্ট হবে না একবার চার্জ দিয়ে আপনি অনেক সময় ফোন ব্যবহার করতে পারবেন ফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার আরেকটি কারণ হলো ফোন চার্জ দিয়ে কথা বলা আপনি যখন ফোন চার্জ দিয়ে কথা বলেন তখন কিন্তু সব থেকে বেশি ক্ষতি হয় ফোনের ব্যাটারির কারণ আপনি যখন ফোন চার্জ দেন তখন তখন কিন্তু ফোন চার্জ হয় এবং আপনি যদি ফোন চার্জ দিয়ে কথা বলেন বা ভিডিও দেখেন বা অডিও গান শোনেন বা ফোন চার্জ দিয়ে অন্য যে কোনো ধরনের কাজ করেন তখন কিন্তু ফোন ত্যাগ করে তাতে কিন্তু ফোনের ব্যাটারিতে চার্জ হয় না মানে চার্জ সাথে সাথে গ্রহণ করার কারণে এবং সাথে সাথে ত্যাগ করার কারণে ফোনের মধ্যে কোনো ব্যাটারির মধ্যে কোনো চার্জ সঞ্চয় হয় না মানে চার্জ হয় না চার্জ গ্রহণ করে সাথে সাথে চার্জ ত্যাগ করার কারণে ব্যাটারি অনেক গরম হয়ে যায় এবং চার্জ গ্রহণ করে সাথে সাথে সেই চার্জ ত্যাগ করার কারণে ব্যাটারির চার্জ ধরে রাখাও ক্ষমতা আস্তে আস্তে কমে যায় এক সময় দেখা যায় কি ওই ব্যাটারিটি নষ্ট হয়ে যায় তাই আপনি আপনার ফোন যখন চার্জ দেবেন ফোনের সকল কাজ করা থেকে বিরত থাকবেন ফোন সঠিকভাবে চার্জ হওয়ার পরে ফোন দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কাজ করবেন ফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হওয়ার আরেকটি কারণ হলো সঠিক চার্জার দিয়ে ফোন চার্জ না করা আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বিভিন্ন চার্জার দিয়ে ফোনকে চার্জ করে থাকি আমরা এটা বুঝি না কোন চার্জার দিয়ে কোন ফোন চার্জ করা সঠিক আপনি যদি এগুলা না আপনি চেষ্টা করবেন আপনার ফোন কেনার সময় ফোনের সাথে যে চার্জারটি দিয়েছিল সেই চার্জার দিয়ে ফোনকে চার্জ দেওয়া আর যদি সেই চার্জারটি নষ্ট হয়ে যায় মানে ফোন কেনার সময় আপনাকে যে চার্জারটি দিয়েছিল সেই চার্জারটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আপনি যখন একটি নতুন চার্জার কিনবেন ওই পুরাতন চার্জারটি ওই দোকানে নিয়ে যাবেন যে দোকান থেকে আপনি চার্জার কিনবেন ওই দোকানদারকে পুরাতন চার্জারটি দেখাবেন এবং ওই চার্জারের ভোল্টেজের মাপে একটি চার্জার দিতে বলবেন আপনি যদি ওই চার্জারের ভোল্টেজের মাপে একটি চার্জার কিনে আপনার ফোনকে চার্জ দেন তাহলে দেখবেন আপনার ফোনের ব্যাটারি সহজে নষ্ট হবে না এবং একবার ফোন চার্জে দিয়ে সেটা অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন আরেকটি কারণে ফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেটা হলো অনেক সময় দেখা যায় আমরা যে ফোনটি ব্যবহার করি না সেই ফোনটিতে আমরা ব্যাটারি লাগিয়ে রাখি আমরা যে ফোনটি ব্যবহার করি না যদি সেই ফোনে ব্যাটারি লাগিয়ে রাখা হয় তাহলে কিছুদিন পরে দেখা যায় সেই ফোনের ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা অনেকটা নষ্ট হয়ে যায় যে ফোনটি ব্যবহার করেন না সেই ফোনের মধ্যে যদি এক মাস দুই মাস অথবা তিন মাস একটা ব্যাটারি লাগানো থাকে তারপরে যদি আপনি ওই ব্যাটারিতে মানে ওই ফোনকে চার্জ দেন তাহলে দেখবেন ওই ফোনের ব্যাটারি তার চার্জ গ্রহণ করবে না মানে চার্জ আর হবে না দেখতে পারবেন ওই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে এবং অনেক চেষ্টা করার পরেও দেখতে পারবেন ওই ব্যাটারি আর কাজ করবে না তাই আপনি যদি কোনো ফোন ব্যবহার না করেন এবং সেই ফোনের সাথে যদি কোনো ব্যাটারি লাগানো থাকে সেই ব্যাটারিটা আপনি ফোন থেকে খুলে রাখবেন তাহলে দেখতে পারবেন আপনার ওই ব্যাটারিটা অনেক ভালো থাকবে এবং এই কাজটা আপনার অবশ্যই করতে হবে আপনি যখন ফোন চার্জে দিবেন আপনার ওই ফোনের সাথে যদি কোনো ব্যাক কভার লাগানো থাকে তাহলে ফোনকে চার্জে দেওয়ার সময় ওই ব্যাক কভারটা আপনি খুলে ফোনকে চার্জে বসাবেন কারণ হলো যখন আপনি আপনার ফোনকে চার্জে দিবেন চার্জ হওয়ার সাথে সাথে কিন্তু ফোনটা একটু গরম হয়ে যায় যখন ফোন গরম হয়ে যায় ওই ফোনের সাথে যদি ব্যাক কভার লাগানো থাকে তাহলে ওই গরমটা আর বাইরে আসতে পারে না ওই গরমটা ফোনের ভিতরেই থাকে ওই গরমটা ফোনের ভিতরে থাকার কারণে আস্তে আস্তে ব্যাটারিটাও গরম হতে থাকে যখন ব্যাটারিটা গরম হয়ে যায় যায় চার্জ হওয়ার কারণে তখন তখন ওই 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 ব্যাটারিটা 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 ফুলে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে যখন দেখবেন আস্তে আস্তে চার্জ ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলবে এবং এক সময় দেখতে পারবেন মানে খুব তাড়াতাড়ি ওই ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে তাই যখন আপনি আপনার ফোনকে চার্জে দেবেন সেই ফোনের সাথে যদি কোনো ব্যাক কভার লাগানো থাকে তাহলে ওই ব্যাক কভারটি খুলে আপনি আপনার ফোনকে চার্জে দেবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনের ব্যাটারি অনেক দিন লাস্টিং করবে মানে অনেক দিন ভালো থাকবে फ्रेंड्स ফোনের ব্যাটারিকে ভালো রাখার জন্য এবং ফোন একবার চার্জ দিয়ে বেশিক্ষণ ব্যবহার করার জন্য অবশ্যই আপনার এই কাজগুলো করতে হবে আপনি যদি রেগুলার এই কাজগুলো করেন তাহলে দেখবেন আপনার ফোনের ব্যাটারি অনেক ভালো থাকবে এবং ব্যাটারিকে একবার চার্জ দিয়ে আপনি অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন फ्रेंड्स এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নেট কম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই ধরনের প্রয়োজনীয় এবং নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ